অনুবর্তন কাকে বলে? প্যাভলভের শিখন তত্ত্বের আলোচনা করে শ্রেণীকক্ষের পরিবেশে এর প্রভাব বলে। শিখন সংগঠিত হয় বিভিন্ন সমস্যা সমাধানের পথে। এর মাধ্যমে ব্যক্তি যে নূতন আচরণধারা ও অভিজ্ঞতা অর্জন করে তা মূলত শিখনেরই ফলশ্রুতি। এই সমস্যা সমাধান করা হয় কখনো যান্ত্রিক উপায় অবলম্বন করে, আবার কখনো সচেতনভাবে আত্মপ্রচেষ্টা দ্বারা। বস্তুত যে প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি যান্ত্রিকভাবে সমস্যা সমাধান করে, কোনো বিশেষ ধরনের শিখন আয়ত্ত করে, তাকে বলে অনুবর্তন বা কন্ডিশনিং। অনুবর্তন প্রক্রিয়ার একটি তত্ত্ব হল প্যাভলভের প্রতিক্রিয়ামূলক বা প্রাচীন অনুবর্তন প্রক্রিয়া, ক্লাসিক্যাল অর রেসপন্ডেন্ট কন্ডিশনিং। এই পদ্ধতিতে কোনো বিশেষ প্রতিক্রিয়া ও উদ্দীপকের মধ্যে কৃত্রিম সংযোগ স্থাপিত হয়, যাকে বলে সংযোগাত্মক অনুবর্তন। তিনি একটি পরীক্ষা করেন। একটি কুকুরকে ঘরে বন্ধ করে রেখে কিছু সময় পরে ঘণ্টার ধ্বনি করা হয় এবং সঙ্গে সঙ্গেই তাকে খাদ্য দেওয়া হয়। কয়েকবার এটি করার পর দেখা যায় যে ঘণ্টার ধ্বনি হবার সঙ্গে সঙ্গে কুকুরটির লালাক্ষরণ হয়, সে খাদ্যের জন্য প্রত্যাশী হয়ে ওঠে। ঘণ্টার ধ্বনি ও তারপর খাদ্য পরিবেশন এবং কুকুরটির লালাক্ষরণ অনুবর্তন প্রক্রিয়া হয়ে ওঠে। এক্ষেত্রে উদ্দীপক হল ঘণ্টার ধ্বনি এবং তার প্রতিক্রিয়াস্বরূপ কুকুরটির লালাক্ষরণ শুরু হয়। খাদ্য দেখে উত্তেজিত এটি হয়, কারণ সে খুশি হয়। ঘণ্টার ধ্বনি করার পর কয়েকবার তাকে খাদ্য না দিয়ে দেখা যায় যে লালাক্ষরণ হচ্ছে না। এই প্রক্রিয়ায় অনুবর্তিত উদ্দীপক বা খাদ্যের সঙ্গে অনুবর্তন বা সক্রিয় আচরণের প্রত্যক্ষ সম্পর্ক আছে। এক্ষেত্রে উদ্দীপক ব্যবহারের মাত্রা, স্থায়িত্ব ইত্যাদির উপর অনুবর্তনের প্রকাশ ও স্থায়িত্ব এবং পরিমাণ নির্ভরশীল। উদ্দীপকের উপস্থাপন ও ব্যবহার দ্বারাই অনুবর্তন বা সক্রিয় আচরণ সৃষ্টি করা হয়। প্যাভলভ বর্ণিত অনুবর্তিত উদ্দীপক বা খাদ্যের ধরন, পরিমাণ, উপস্থাপন, ব্যবহারের সময়সূচি প্রভৃতির উপর অনুবর্তিত প্রক্রিয়া বা লালাক্ষরণের তীব্রতা, দ্রুততা, পরিমাণ প্রভৃতি সরাসরি নির্ভরশীল। শ্রেণীকক্ষের পরিবেশেও এর প্রভাব রয়েছে। ক্লাস শুরুর ঘণ্টা যেমন শিক্ষার্থীকে বোঝায় যে নির্ধারিত সময়ে তাকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তেমনি টিফিনের ঘণ্টার ধ্বনি তাকে খাদ্য গ্রহণের কথা মনে করিয়ে দেয়। আবার পরীক্ষা চলাকালীন ঘণ্টা যেমন তাকে বোঝায় যে নির্দিষ্ট সময়ে তাকে নির্দিষ্ট সংখ্যক প্রশ্নের উত্তর দিতে হবে, তেমনি পরীক্ষা শেষ হওয়ার ঘণ্টার ধ্বনি তাকে বোঝায় যে উত্তরপত্র জমা দিতে হবে। অপরপক্ষে কিছুদিন শিক্ষা গ্রহণের পরেই শিক্ষার্থী বুঝতে পারে যে কোন শিক্ষক কোন বিষয়ে শিক্ষা দেবেন, ফলে দূর থেকে শিক্ষককে দেখা মাত্রই সে নির্দিষ্ট বিষয়ের খাতা বইসহ প্রস্তুত থাকে। উদ্দীপক শক্তিশালী হলে তার প্রতিক্রিয়াও শক্তিশালী হয়। অভিজ্ঞানম শকুন্তলম জাস্টিফাই। দ্য ক্যারেক্টার অফ দুষ্যন্ত হোল্ডস আ স্পেশাল অ্যান্ড এলিভেটেড। For more updates, subscribe the channel and click the bell icon below this video.